পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ভোলা জেলার ছাত্রদল সভাপতি নূরে আলমের জানাজা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দল ও এর অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী জানাজায় অংশ নেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মী হত্যার শোককে শক্তিতে পরিণত করে সরকার পতনের আন্দোলন জোরদার করার আহ্বান জানান। তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেন তিনি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বৃহস্পতিবার সকাল 11টায় নূরে আলমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ময়নাতদন্তের জটিলতার কারণে দুপুর 1টার দিকে নয়াপল্টন কার্যালয়ের সামনে মরদেহ এসে পৌঁছায়। এর আগেই শত শত নেতাকর্মী জড়ো হন দলীয় কার্যালয়ের সামনে। সহকর্মীর মরদেহে শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিক্ষুব্ধ নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। শীর্ষ নেতাদের উপস্থিতিতে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে দুপুর 1টার পর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মহাসচিব নূরে আলম সহ নেতাকর্মীদের হত্যার শোককে শক্তিতে পরিণত করতে নেতাকর্মীদের আহ্বান জানান। নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে 4 দিনের কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, নূরে আলমের হত্যার প্রতিশোধ না নিয়ে রাজপথ ছাড়বে না বিএনপি। গত 31 জুলাই ভোলা জেলার বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের গুলিতে গুরুতর আহত হন জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার তিনি মারা যান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।